জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর লাভ কি মুসলিম সরকারের থেকে তো 3,500 ভোটে পিছে আছে এনে আমার একটু টেনশন আছে কিন্তু একটা দিক ভাবলে কিন্তু আমার এই টেনশন হচ্ছে না শোন আমি গিরাম গ্রাম ঘুরে বেড়াচ্ছি আমি রসুল মুরগিজি ছবদলপুর গেছি মদন ডাঙ্গা গেছি সব জায়গার মানুষের সাথে আমার কথা হয়েছে শোনে বেইমান থাকবি এনার নিয়ম ভোটের ভিতর বেইমান থাকে কিন্তু তাই মিলে দিবার পাশে যে লোক নেই এই কথা আমি মিশন শুনি না দিবা আমি সবাই ভালো আছে তুই চিন্তা করিস না আমি না কোনো আশা ভরসা দেখতেছি ওনার গোকুলপুরের মানুষ বেমানি করছে নিজের ভাই দিবার বিরুদ্ধে কাম করতেছে তোর ভাই তো খালি টুপি আর গঙ্গন মানে ঘুরে বেড়ায় ওনার তো জিনিস নেই ওই মন্ডন সোজার খাটান আর তোর ভাই কোনো অংশে ঘুমানা কাম জিনা করেছে না ঠিক করিনি নিজের ভাই কি কমু নিজের ভাই সারা জীবন তো ভাইয়ের কথাই শুনে আসলে হ্যাঁ তুই যে তলে তলে দিবা ভাবির নিয়ে কাম করেছিস তার মানে কি এটাই হচ্ছে ভালোবাসা এই জন্য এই সুযোগে ভাবি তুই ঘরে তুলে না তুই যা তো আমার ভালো লাগতেছে না তুই যা আরে বুঝিস না কি করছি দিবা ভাবির কিনে আছে তুই ছাড়া দুনি থাকলো তুই তো তার হাসবেন আমরা তো দুনির লোক তারপর আমরা আনি এই সময় তোর একটু আশেপাশে থাকা দরকার তুই এই একা থাকলি মানে টেনশনে পাগল হয়ে যাবি তাই তুই করতে চল মন কেন্দ্রে নেন চল মন কেন্দ্রে আমার সাথে চল তুই আমার সাথে থাকবি সব সময় চল মন কেন্দ্রে নেন চল তুই যা আমি যাবো না আরে আমি না মানে কি এই যে একা না সেই টেনশনে পাগল হয়ে যাবি তো চল আরে যা না তুই আমার ভালো লাগতেছে না তুই যা ভালো না লাগলি তুই এখন আমার সাথে যাবি সর টেনশনে হেনে না পাগল হয়ে গেছে তলে তলে মোর খুব ভালো বাড়ি আমি বুঝে ফেলেছি তোমার টেনশন তো আমার হচ্ছে কিন্তু চিন্তাই লাগবে খাটাস তুমি এত মানে তোমার নেগাচ্ছি দাঁড়াও দেখা নাই সত্যি করা কক গেছে
আমি কি করে কমু? আমারও তো ডিস্কো বুক হইলো ভোট দিতে যাইতাছে। আমি কইলাম আমারও সাথে লয়ে যাও। আমারও কইল তুই কি ভোটার নাকি যে ভোট কেন্দ্রে যাবি? ভোট কেন্দ্রে ভোটার ছাড়া আর কেউ যাইতে পারে না, তুই ঘরেই থাক। কয়ে তো সে গেল। সাহস তোর বেশি বেড়ে গেছে, সারাদিন কই আছিলি? কাজে আছি মানে কি কাজে আছিলি? ভোট কারে দিছ চেয়ারম্যান পদে? এবারে যাস নাই তো? কি লো কর কষ্ট লাগে ছোট ভাবি রে? কি তুই দিবারে ভোট দিছস? আসবি না, মার খাবি কিন্তু। উগান্ডার ভাইকে ওইটা খালি ঘুরে বেড়ায়। এখন কি ছোট ভাবি কসম খেয়ে ও মিথ্যে কথা কইতাছো? আবার কথা কইতাছো? যা করে যা।
আমি অন তোমার কাছে ভোট চাই নাই কেন জানো? কারণ আমি জানি আমি না চাইলেও তুমি আমারই ভোট দিবা। আচ্ছা আমি বাইরে গেলাম ঘুম তুলে নিয়ে। খবরদার বাইরে যাবি না। কেন আটকাইবা? আটকাও। এত রাইতে বাইরে যাবি কে? ভাবিরে কংগ্রেসুলেট করুন। সেটা তো ফোনে দিতে পারো। ফোনে তো জড়াই ধরতে পারবো না। খালি বাইরে যাওয়ার দান্ডা। যা গুলতে নিয়ে যা, তাড়াতাড়ি আহিস। ঠিক আছে, তুমি সাথে যাইতে পারো। মায়ের খাবি যা। গুলতে তোমার কাছে আমি কোনোদিন ক্যারেক্টার সার্টিফিকেট নিতে যাব না। বুঝা গেছো না যে আমি নিজেই তোমার ক্যারেক্টার সার্টিফিকেট? ফাইলামি বন্ধ করো। ফোন করছো কেন কও? এত রাগ দেখাইতেছো কেন? গোপনে গোপনে তো ঠিকই আমার লেখা সবার কাছে পৌঁছাইছো। আবার কোয়া দিছো এই কথা জানো আমারে কেউ না করে। কিন্তু সবাই তো আমারে কোয়া দিছে। এখন কি প্রমাণ হইল? তোমার সাইতে বকুলপুরের লোকজন আমারে বেশি ভালোবাসে। ঠিক আছে, মানুষের ভালোবাসা নিয়েই থাকো তাহলে। আমার ভালোবাসার দরকার কি? তুমি তো এমনিই আমারে ভালোবাসো। আচ্ছা শোনো, আসো না একবার। ওইদিকে সবাই বিজয় মিছিল করতেছে, আনন্দ করতেছে, তুমি শুধু নাই। এসব আবেগ দেখায় লাভ নাই। তুমি এসব আবেগে আমার মন গলাইতে পারবে না। তুমি যদি মুসলিম সরকারের ফোন দাও তাহলে তোমার নাম্বার সে পেয়ে যাবে, তারপর তোমার ফোন দিয়ে নানান রকম ডিস্টার্ব করবে। বুঝতে পারছো? ওই লোকের তো চরিত্র খারাপ। একবার চিন্তা করে দাও না। দিবা কিন্তু মুসলিম সরকারের কাছে কিছুই না, তারপরও দিবার কাছে হারছে। এতেই তো সাইজ হয়ে গেছে। আর যে তোমাদের মণ্ডল গোষ্ঠীর লোকজনের ভোট দিবার খুব কাজে দিছে, আর এর জন্য তো তোমার অবদান সবচেয়ে বেশি। আমি তাহলে কি করব? মুসলিম সরকার একটু ঝাড়তে না পারলে তো মনে সুখ পামু না। আরে কেন, ও যে হাইরে গেছে এতে সুখ পাচ্ছ না? না উগান্ডা ভাই, দেন না ওনার মোবাইল নাম্বারটা। আর দূর পাগলামি করো না তো। শোনো, তুমি রেডিও, আমি আসতেছি, তোমার নিয়ে কিছুক্ষণ ঘুরবো। তাহলে এক কাম করেন, আইসা আমার রসুলপুর নিয়ে যান। এই যা আবারও, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? পড়া তোমার নিয়ে যদি রসুলপুরে যাই তাহলে কি আমরা ফিরে আসতে পারবো? আর এখন তো আগের মতো আমার কাছে মেশিন থাকে না। তোমার যদি এখন নিয়ে যাই তাহলে বেজাল পড়ে যাবো।
আর মুসলিম সরকারের অনেক রাগ তোমার উপরে বুঝতে পারছো তোমার যদি পায় তাহলে এর লাগাই তো ওই মুসলিম সরকারের মোবাইল নাম্বারটা আমি চাইতেছিলাম আরে শোনো মুসলিম সরকারের মোবাইল নাম্বার আমার কাছে নাই মিছা কথা কইতেছেন উগান্ডা ভাই ওই যে বিশ্বাস করে না ঠিক আছে আমি আসতেছি আমার মোবাইলটা চেক করে দেও আচ্ছা ঠিক আছে যান বিশ্বাস করলাম আর শোনো ওই যে দিবার জিতার উপলক্ষে আনন্দ মিছিল হবে আসবে না অহন আর যাবো না আমার বাড়িতে অনেক কাম আছে তুমি আর বাড়ির মধ্যে কাজ করবে না তোমার মাথায় তখন মুসলিম সরকার ঢুকছে হ ওই হারামি লোকটারে গাইল না দেয়া পর্যন্ত আমি শান্তি পাবো না আচ্ছা ঠিক আছে আমি মুসলিম সরকারের নাম্বার জোগাড় করে তোমার দিবানি ঠিক আছে আমি জানি আপনি খুঁজবেন না খামোখাই আমারে কইতেছেন আরে সত্যি বলতেছি আমি খুঁজতেছি সত্যি খুঁজবেন আরে হ্যাঁ এক কথা বারবার কয় লাগে কেন তুমি আমার বিশ্বাস করো না আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে ঠিক আছে তাহলে রাখতেছি অনেক কাজ আছে মুসলিম সরকারের নাম্বার তো ফোয়ারারে দেওয়া যাবে না তাহলে তো বেজা ব্রাদার ফিরাবে মুসলিম সরকার হাসছস না এবার কেমনে মানুষের মুখ দেখাস সেটা আমি দেখুন বিজার মেলা পড়া যাকে রে জিতে কাটা একটাই বিজার মেলা পড়িয়ে দিছি নানা বলে নানি বলে ওরে বাবা দেখিয়ে দিছি রতুর পুরে একটাই বিজার মেলা বিপুল পুরে জিতে কাটা ওরে বাবা তুমি গুড্ডি তালুকদারের কথা শুনতেছ তাই না যে কিনা নিজের ফ্যামিলির সাথে বেইমানি করছে তার সুমন্দির সাথে বেইমানি করছে আর তুমি তার কথা আমার কাছে কইতেছ তুমি পিস্তল বেলা কই তুই জানোস না আমি সোলেমান মিধার লগে উপোস করতাম একদম মাইরা ফেলাম তোর থেকে কিন্তু আমার হাতের নিশানা অনেক ভালো